চন্দ্রযান তিনের সফল অভিযানের পর মহাকাশ গবেষণায় বরাদ্দ বাড়ানোর বদলে কমলা মোদী সরকার এই কথাই সামনে এসেছে। মহাকাশ গবেষণায় ভুরি ভুরি টাকা খরচা করে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলো প্রতিনিয়ত খরচা করে চলেছে, আর সেই জায়গায় কিনা মোদী সরকার অর্থ বরাদ্দ কমাচ্ছে, বুঝুন কাণ্ড। বিজ্ঞান প্রযুক্তিতে বরাদ্দ বাড়লেও মহাকাশ বিজ্ঞানের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেটে। 2022-2023 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে যে টাকা মহাকাশ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছিল, চলতি বছরে তার থেকে বেশ কিছুটা বরাদ্দ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। 2022-2023 অর্থবর্ষে যেখানে মহাকাশ গবেষণায় বরাদ্দ ছিল 13,700 কোটি টাকা, সেখানে চলতি বছরে বরাদ্দ 12,544 কোটি টাকা, অর্থাৎ প্রায় 9.2% বরাদ্দ কমে গিয়েছে। আপনাদের জানাবো যে 2014 সাল থেকে মহাকাশ গবেষণার জন্য আজ পর্যন্ত ঠিক কত অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, সেই হিসাবটা আপনাদেরকে জানাবো। সাল 2014-15 এবং এই সালে 3,517 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সাল 2015-16 4,255 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সাল 2016-17 5,356 কোটি টাকা বরাদ্দ করা হয়। সাল 2017-18 6,690 কোটি টাকা বরাদ্দ করা হয়। 2018-19 7,448 কোটি টাকা বরাদ্দ করা হয়। 2019-20 8,873 কোটি টাকা বরাদ্দ করা হয়। 2020-21 10,612 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। 2021-22 13,700 কোটি টাকা বরাদ্দ করা হয়। এখনো পর্যন্ত আমরা বরাদ্দর যা হিসাব দেখলাম তাতে কিন্তু বরাদ্দ ক্রমবর্ধমান হারে বাড়ছিল। এবারে দেখুন 2022-23 12,543 কোটি টাকা, অর্থাৎ বেশ খানিকটা বরাদ্দ অর্থের পরিমাণ কমল। 2025 সালের মধ্যে শুরু হবে ইসরোর গগনযান মিশন। কেন্দ্রের এই বরাদ্দ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে বিশেষজ্ঞদের থেকে। সালে চন্দ্রযান 2 উৎক্ষেপণ করে ইসরো, কিন্তু সেই সময় তীরে এসে তড়ি ডোবে। অবতরণের শেষ মুহূর্তে এসে মুখ থুবড়ে পড়ে চন্দ্রযান 2। এরপরে 4 বছর দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন ইসরোর বিজ্ঞানীরা, সেই পরিশ্রমের ফলও মিলেছে। গত বুধবার 23 অগস্ট চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। এই অভিযানের পিছনে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ। চন্দ্রযান 3-এর সফল অভিযানের পরে মহাকাশ গবেষণায় বরাদ্দ বাড়ানোর বদলে কেন কমাচ্ছে মোদী সরকার, এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। মহাকাশ গবেষণায় ভুরি ভুরি টাকা খরচা করে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলো তারা একেবারে উঠে পড়ে লেগেছে সফলতা আনার জন্য, আর সেই জায়গায় কিনা মোদী সরকার অর্থ বরাদ্দ কমাচ্ছে। বিজ্ঞান প্রযুক্তিতে বরাদ্দ বাড়লেও মহাকাশ বিজ্ঞানে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেটে।
অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।